আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ রয়েছ এবং সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের লিপিডের উপর দ্বিতীয় ক্লাস। তো সবাই লাইভে, মানে সবাই যারা যারা লাইভে আছো, তারা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং পারলে নিজের প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করে দাও। তো আমরা আমাদের লিপিডের উপর ক্লাস হয়েছে, কোষ রসায়নের উপর আমরা অনেকগুলা ক্লাসই করেছি। লিপিডের উপর আগের ক্লাসটা হয়েছে, আমার নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দেখবে ক্লাসগুলো আমাদের কোষ রসায়নের প্লে লিস্ট করে দেওয়া রয়েছে, সেখানে ক্লাসটা পেয়ে যাবে। তো দেখে নিই আমাদের সাথে আসলে কতজন যুক্ত হয়েছে, সেটা একটু দেখে নেই। মাত্র 290 জন। আচ্ছা, আরেকটু হোক, 500 হোক, তারপর ক্লাস শুরু করি। সবাই আসসালামু আলাইকুম জানাচ্ছ, তোমাদের সকলকে ওয়ালাইকুম আসসালাম। আর যারা আসসালামু আলাইকুম জানাও নেই তাদেরকে আসসালামু আলাইকুম, তোমরা আমাকে ওয়ালাইকুম আসসালাম জানাও। তোমাদের স্কুল কলেজ কবে খুলছে? 23 তারিখ খুলবে, মে মাসের 23 তারিখ টিল নাও ডেট দেওয়া, তাই না? কবে খোলে কে জানে। করোনা ভাইরাস, সবাই ভাবলো যে 2020 সাল করোনা চলে যাবে, ইস 2000, মানে 31 2020-এর 31-এ মানুষ খুশি হচ্ছিল যে ইস 2020 চলে গেল, 21 চলে আসছে, এখন করোনা আর থাকবে না। কি হইলো, 2021-এর অলরেডি আজকে মে মাসের 5 তারিখ, টিল নাও উই আর ফাইটিং উইথ কোভিড। এবং হচ্ছে যে করোনা, সময়ের সাথে সাথে করোনার ভয়াবহতা আরো নানা জায়গায় নানা স্থানে বাড়ছেই তো বাড়ছে, তাই না? যাই হোক, আল্লাহ ভরসা। ওকে, দেখো আমরা লিপিড পড়ছিলাম, দেখো লিপিড আমরা লিপিড পড়তেছিলাম। তো লিপিড পড়তে গিয়ে আমরা এ পর্যন্ত যে জিনিসগুলো পড়েছি, আমরা ট্রাইগ্লিসারাইড নিয়ে পড়েছি, আমরা হচ্ছে তোমার নিউট্রাল লিপিড এবং হচ্ছে স্নেহ চর্বি, এগুলোর মধ্যে পার্থক্য পড়েছি। তো আমাদের লাস্ট ক্লাসে একটা জিনিস আমরা পড়ি নাই, সেটা হচ্ছে মোম নিয়ে আমরা পড়তে পারি নাই। তো আমাদের যে লিপিড আছে, লিপিডের মধ্যে সরল লিপিড নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমার নীল লাল কালো কালির কলমের হচ্ছে কালি নেই একটার মধ্যে, তো নীল কালি দিয়েই লিখি। আমরা সরল লিপিড নিয়ে পড়ছিলাম। সরল লিপিডের মধ্যে দুইটা জিনিস ছিল, একটা নাম ছিল স্নেহ দ্রব্য, একটা নাম ছিল স্নেহ দ্রব্য আর একটা নাম ছিল মোম। একটা নাম ছিল স্নেহ দ্রব্য আর একটা নাম ছিল মোম। এখন এই স্নেহ দ্রব্য এবং মোম যে আছে, দুইটার মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কি? দুইটার মধ্যে কিন্তু ফ্যাটি অ্যাসিড আছে, FA দিয়ে বুঝেছি, ফ্যাটি অ্যাসিড, FA দিয়ে বুঝাচ্ছি, ফ্যাটি অ্যাসিড। দুইটার মধ্যে কিন্তু ফ্যাটি অ্যাসিড আছে, এখানেও ফ্যাটি অ্যাসিড আছে, এখানেও ফ্যাটি অ্যাসিড আছে। তো এখানে আমাদের যেটা পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিডের সাথে থাকে হচ্ছে গ্লিসারল। গ্লিসারল, এই যে গ্লিসারল আছে, গ্লিসারলের সংকেত হচ্ছে এইটা CH2OH, CHOH এবং CH2OH। তাহলে এখানে OH কয়টা? এখানে OH একটা, দুইটা, তিনটা। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ট্রাই হাইড্রিক অ্যালকোহল, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ট্রাই হাইড্রিক অ্যালকোহল, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ট্রাই হাইড্রিক অ্যালকোহল, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ট্রাই হাইড্রিক অ্যালকোহল, এই জন্য এটাকে আমরা কি বলি, এই জন্য এটাকে বলি হচ্ছে আমরা ট্রাই হাইড্রিক অ্যালকোহল, এটাকে বলি আমরা ট্রাই হাইড্রিক অ্যালকোহল। এখন এই যে এটা আমাদের ট্রাই হাইড্রিক অ্যালকোহল, এই ট্রাই হাইড্রিক অ্যালকোহলটা মোমের মধ্যে থাকে না। মোম যে আছে, মোম ট্রাইহাইড্রিক অ্যালকোহলে বিশ্বাসী না, মোম চায় মনোহাইড্রিক অ্যালকোহল। তাহলে মোমের মধ্যে কি থাকে? ফ্যাটি অ্যাসিড প্লাস মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল। মোমের মধ্যে কি থাকে? ফ্যাটি অ্যাসিড প্লাস মনোহাইড্রিক অ্যালকোহল। মোমের মধ্যে কি থাকে? ফ্যাটি অ্যাসিড প্লাস মনোহাইড্রিক অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড প্লাস মনোহাইড্রিক অ্যালকোহল থাকে আমাদের এই জায়গায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্নেহ দ্রব্য এবং মোম দুইটা জিনিস আমাদের সরল লিপিডের মধ্যে পড়ে। এখন স্নেহ দ্রব্য নিয়ে তো আমরা অলরেডি পড়েছি, স্নেহ দ্রব্য নিয়ে আমাদের নানা কথাবার্তা হয়েছে, এখন আমরা একটু মোম নিয়ে কথাবার্তা বলি। এই যে মোম যে রয়েছে, এই মোমটার মধ্যে আমরা কি কি ক্যারেক্টারিস্টিক দেখতে পাই? তাহলে মোমের মধ্যে থাকতেছে আমাদের ফ্যাটি অ্যাসিড এবং আরেকটা কি থাকছে আমাদের, আরেকটা থাকছে আমাদের মনোহাইড্রিক অ্যালকোহল।
এই মোমটা প্রাকৃতিক ভাবে কোথা থেকে পাওয়া যায় বলো তো? এই মোমটা ধরো তুমি ল্যাবরেটরিতে তৈরি করতে পারো চাইলে, এই প্রাকৃতিক ভাবে মোমটা কোথায় পাওয়া যায় এটা তোমাদের সবার পারা উচিত, একটু কমেন্টে জানাও তো যে এই মোমটা আমরা প্রাকৃতিক ভাবে কোথায় পাই, মোম জিনিসটা প্রাকৃতিক ভাবে আমরা কোথায় পাই, প্রাকৃতিক ভাবে মোম জিনিসটা আমরা কোথায় পাই? গাছে, গাছ থেকে মৌমাই? কোন গাছ থেকে মৌমাই রে? প্রাকৃতিক ভাবে আমরা পাই হচ্ছে মৌচাক থেকে, প্রাকৃতিক ভাবে হচ্ছে মৌচাক থেকে পাওয়া যায়, প্রাকৃতিক ভাবে মৌচাক থেকে মোম পাওয়া যায়। এছাড়াও নানা জায়গায় আমাদের মোম, মানে আমরা বেসিক মোম যেটা দেখি সেই মোমটা কিন্তু মৌচাক থেকে পাওয়া যায়। এছাড়া গাছ যে বলছো, গাছের মধ্যে মোমের একটা আস্তরণ বা লেয়ার থাকে, মোমের আস্তরণ বা লেয়ার থাকে একটা। আমরা বিভিন্ন সময় দেখবা কিউটিকল বলতে একটা কথা পাই, যে পাতার উপর কিউটিকলের আস্তরণ আছে, কাণ্ডের মধ্যে কিউটিকলের আস্তরণ রয়েছে। সেই কিউটিকলটা কিন্তু বেসিক্যালি মোম জাতীয় পদার্থ, কিউটিকলটা কিন্তু বেসিক্যালি মোম জাতীয় পদার্থ। এই যে কিউটিকল আছে, এই কিউটিকলটা কিন্তু আমাদের মোম জাতীয় পদার্থ। সো এই কিউটিকলটা আমাদের, তাহলে এই মোমের কাজ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, মোমের কাজ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মোমের কাজ আমরা তাহলে মোমের কাজ করব, মোমের কাজ, মোমের কাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা। মোমের কাজ কি কি বলা আছে? এক নম্বরে হচ্ছে উদ্ভিদের উপরিতলে, উদ্ভিদের উপরিতলে, উপরিতলে এই মোম একটা আস্তরণ তৈরি করে, উদ্ভিদের উপরিতলে প্রতিরোধক হিসেবে, প্রতিরোধক স্তর হিসেবে কাজ করে, প্রতিরোধক স্তর হিসেবে কাজ করে। এখন কেন হচ্ছে যে এই প্রতিরোধক স্তর হিসেবে কাজ করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হচ্ছে মোম রাসায়নিক ভাবে কিন্তু নিষ্ক্রিয়, কারণ কি, কারণ প্রতিরোধক স্তর হিসেবে কাজ করে, কারণ মোম রাসায়নিক ভাবে নিষ্ক্রিয়। কোন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এই মোমের উপর এসে ঠিকঠাক মতো কাজ করতে পারে না বা মোমটাকে এসে আক্রান্ত করতে পারে না। তো যেহেতু মোমের একটা স্তর আছে, তো মোমকে আক্রমণ যদি করতে না পারে, তাইলে হচ্ছে মোমের নিচে যেটা আছে উদ্ভিদের পাতা, উদ্ভিদের কাণ্ড, উদ্ভিদের মূল, সেগুলাকে সে আক্রমণ করতে পারে না সহজে। কিন্তু সব ভাইরাস না, কিছু কিছু ভাইরাস আছে খুব শক্তিশালী, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে খুব শক্তিশালী, বা বিভিন্ন কীটপতঙ্গ কি করে পাতার মধ্যে, উদ্ভিদের মধ্যে পাতা, তারপর মূল কাণ্ড এদের মধ্যে ফুটা করে ফেলে, ছিদ্র করে ফেলে, তখন সেই ছিদ্রপথে ভাইরাস ব্যাকটেরিয়া গুলা প্রবেশ করে। তা আমাদের মূলত কি হয়, উদ্ভিদের উপরিতলে এর একটা প্রতিরোধক স্তর হিসেবে কাজ করছে, যার কারণে হচ্ছে যে আমাদের এই কি হচ্ছে যে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা পায়। এখন এই প্রতিরোধক স্তর কি সব জায়গায় থাকবে? উত্তর হচ্ছে এই প্রতিরোধক স্তর মূল ছাড়া বাকি সব জায়গায় থাকে, মূল ছাড়া বাকি মোটামুটি সব জায়গায় থাকে, কাণ্ড, পাতা, ফল এগুলোর মধ্যে থাকে। দেখা যায় এই প্রতিরোধক স্তরটা, এই প্রতিরোধক স্তর সাধারণত, মূল ছাড়া বাকি সব জায়গায় থাকে, মূল ছাড়া বাকি সব জায়গায় থাকে। এখন তাহলে আমার তোমাদের কাছে প্রশ্ন, কেন মূলের মধ্যে এই মোমের স্তর থাকে না, সব জায়গায় থাকে? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে কেন মূলে এই মোম বা কিউটিকল কিউটিকল মোম বা কিউটিকল কিউটিকলের স্তর থাকে না, মোম বা কিউটিকলের স্তর থাকে না মূলের ভেতর? দেখি কে উত্তর দিতে পারে, মূলের ভেতর কেন আমাদের মোম বা কিউটিকলের স্তর থাকছে না? ভেরি গুড, এক্সিলেন্ট। পানি শোষণ করে, মূলের কাজ কি? মূলের কাজ হচ্ছে পানি শোষণ করা। মূলের মেইন জিনিস কি? মূলের কাজ হচ্ছে পানি শোষণ। মূলের মেইন কাজ কি? মূলের মেইন কাজ হচ্ছে পানি শোষণ করা, মূলের মেইন কাজ হচ্ছে পানি শোষণ করা। তো কোনো কারণে যদি এই মূলের ভেতর, এই মোমের স্তর থাকে, মোম যেহেতু একটা লিপিড জাতীয় জিনিস, আমরা জানি যে লিপিড জাতীয় যে বস্তুগুলা তারা কিন্তু পানির সাথে সংস্পর্শে আসে না, বা পানি গ্রহণ করা, পানি শোষণ, এই পানিতে, পানিকে কোনো হেল্পই করবে না, তারা হচ্ছে পানি ত্যাগী বা পানি বিকর্ষী, তারা হচ্ছে হাইড্রোফোবিক, পানির প্রতি কোনোভাবেই তারা ভালোবাসা প্রদর্শন করবে না। তো মোমের মূলে যদি মোম বা কিউটিকল স্তর থাকে, তাহলে কিন্তু আমাদের পানি শোষণ হবে না। যারা বলছো তাদের জন্য হাততালি, তাদের জন্য হাততালি। এরপর দেখা যায় আমাদের এই মোমটা আমাদের কি করে, উদ্ভিদ কোষে আমাদের হচ্ছে যে এই কিউটিকল, আচ্ছা একটা কমন জিনিস তোমাদের না ভেজাল লাগে, এই কাইটিন, কাইটিন, কাইটিন,
তারপর আসে কিউটিন, কাইটিন, কিউটিন, তারপর আসে হচ্ছে কিউটিকল, কিউটিকল। এখন কত হয়েছে, এই কিউটিন আর কিউটিকল কথা সেম, এটা মাথায় ঢুকে ফেলো, কিউটিন আর কিউটিকল কথা সেম। এখন এই কাইটিন আর কিউটিন এই জিনিসটা তোমাদের অনেক জ্বালায়, তোমরা আমাকে বলতে পারবা কাইটিন জিনিসটা কি আর কিউটিকল জিনিসটা কি? আমি মনে হয় না বলতে অনেকেই পারবা না, আমিই বলে দিই। এই যে কিউটিনটা হচ্ছে মোমের স্তরণ, এই কিউটিনটা হচ্ছে একটা লিপিড, কিউটিনটা কি একটা লিপিড, মোমের আস্তরণ। আর এই কাইটিনটা কি জানো, এই কাইটিনটা কিন্তু একটা কার্বোহাইড্রেট, এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটকে আমি CHO দিয়ে প্রকাশ করলাম, এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট। এই কাইটিন উপরে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, দেখে আসতে পারো, অলরেডি টপিক নিয়ে আলোচনাও করা হয়েছে যে কাইটিন কিভাবে ফর্মেশন হয়। এটা কিন্তু কার্বোহাইড্রেটের ডিরাইভেটিভস, যে কার্বোহাইড্রেটের মধ্যে কিছু চেঞ্জ হয়ে এই কাইটিন তৈরি হয়েছে। আর কিউটিকল কি, কিউটিকল টোটালি লিপিড জাতীয় একটা জিনিস। এবং এই কাইটিন কিন্তু সব জায়গায় থাকে না, কাইটিন শুধুমাত্র থাকে ছত্রাকের কোষ প্রাচীরে থাকে, এবং আর্থ্রোপোডা পর্বের যে কীট পতঙ্গগুলো আছে, ইনসেক্ট আছে, সেই ইনসেক্টের আবরণ বা ইনসেক্টের বহির কঙ্কাল গঠনে সাহায্য করে এই কাইটিন। আর কিউটিনটা কিন্তু সব উদ্ভিদের উপর আস্তরণ, বিভিন্ন জায়গায় কিউটিন, কিউটিকল কথাটা বাবা, কিউটিন এবং কিউটিকল কথা সেম, কিন্তু কাইটিন কথাটা কিন্তু ভিন্ন। কাইটিন ইজ এ কার্বোহাইড্রেট ডিরাইভেটিভস, কাইটিন নিয়ে আমার ভিডিও আছে, দেখো, দেখে এসো ইউটিউব থেকে, বা আমি হয়তো রিসেন্টলি সামনে এই ক্লাসটা ফেসবুক থেকে প্রিমিয়াম দিব। এটা হচ্ছে আমাদের কাইটিনটা কার্বোহাইড্রেট ডিরাইভেটিভস, যেখানে নাইট্রোজেন যুক্ত অবস্থায় থাকে। এখন কথা আসো যে আমাদের তাহলে এই দুইটা কথাবার্তা গেল, তারপর বলা হয়েছে মোম থেকে মোমবাতি তৈরি করে, মোম প্রসাধন শিল্পে ব্যবহার করা হয়। প্রসাধন মানে ঘরবাড়ি সাজানোর কাজে প্রসাধন সামগ্রী, মানে আমাদের নিজেদেরকে সুন্দর করার জন্য যে সামগ্রীগুলো ব্যবহার হয়, রূপচর্চার যে সামগ্রী, সেগুলোর ক্ষেত্রে এই মোম ব্যবহার করা হয়। আমার গ্রুপে প্রত্যেক দিন 3-4 জন রূপচর্চার যে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপের এই রূপচর্চার ভিডিও গুলো শেয়ার করে, আমিও সুন্দর মতো তাদেরকে ব্লক করে দিই। আর এটা পড়ালেখার গ্রুপ, এটা কি রূপচর্চার গ্রুপ, রূপচর্চার ভিডিও শেয়ার করার গ্রুপ? মানে তোমাদের বাঙালিকে যদি বলা হয় যে মানে বাঙালি না সরি, আমাদেরকে সবাই, এটা আমার মধ্যেও হয়তো স্বভাব আছে যে কিছু এইটা শেয়ার করলে কিছু একটা পাওয়া যাবে। মানে যদি যে কোনো উপহারই থাকুক, খুব বাজে কোনো উপহার থাকলেও আমরা সেটা শেয়ার করবো, মানে উপহার পাওয়ার জন্য, ডিসকাউন্ট পাওয়ার জন্য, তারপর হচ্ছে ফ্রি পাওয়ার জন্য। আমরা মনে হয় যদি বলা হয় যে মানুষ খুন করতে হবে, মানুষ খুন করলে এই জিনিসটা তোমাকে আমরা ফ্রি দিব, তখন মনে হয় অনেক মানুষ আছে যারা মানুষ খুন করতেও রাজি হয়ে যাবে। মানে আমার কাছে দেখা জিনিসগুলো এত অবাক লাগে। আচ্ছা, এখন আসো যে আমাদের কিছু যৌগিক লিপিড নিয়ে আমরা আলোচনা করব। যৌগিক লিপিড, যৌগিক লিপিড, যৌগিক লিপিড। সো এই যে যৌগিক লিপিড আছে, এই যৌগিক লিপিডের মধ্যে আমাদের মূলত তিনটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। যে আমাদের প্রথমে বলা হয়েছে ফসফোলিপিড, ফসফোলিপিড, ফসফোলিপিড। এই জায়গায় আমাদের কি কি থাকে বলতো ফসফোলিপিডের মধ্যে? লিপিড মানে এখানে দুইটা জিনিস আছে, একটা ফ্যাটি অ্যাসিড আছে প্লাস একটা গ্লিসারল আছে, ফ্যাটি অ্যাসিড আছে আর একটা গ্লিসারল আছে, ফ্যাটি অ্যাসিড আছে আর একটা গ্লিসারল আছে। ফসফো বলতে এখানে কি বুঝাচ্ছে? ফসফো বলতে এখানে বুঝাচ্ছে ফসফেট। এই ফসফেটটা আসে কার থেকে? এই ফসফেটটা আসে কিন্তু ফসফোরিক অ্যাসিড থেকে। এই ফসফেটটা আসে কার থেকে? এই ফসফেটটা আসে ফসফোরিক অ্যাসিড থেকে। তাহলে এই ফসফেট, এই ফসফোলিপিডটা তৈরি হয় ফসফেট, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। ফসফেট, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই তিনটা মিলে, ফসফেট, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই তিনটা মিলে আমাদের তৈরি হয় ফসফোলিপিড। এই যে ফসফোলিপিড আছে, এই ফসফোলিপিডের উদাহরণ, এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় মোস্ট প্রবাবলি এই প্রশ্নটা আসছে। এই ফসফোলিপিডের উদাহরণের মধ্যে আছে আমাদের লেসিথিন, আমার খেয়াল নাই, মোস্ট প্রবাবলি লেসিথিন আসছে নিচে কোনটা ফসফোলিপিড, লেসিথিন, তারপর হচ্ছে সেফালিন, প্লাজমোলোজেন, সেফালিন, লেসিথিন, সেফালিন, তারপর আরেকটা অপশনের নাম আছে প্লাজমোলোজেন, প্লাজমোলোজেন, প্লাজমালোজেন, প্লাজমালোজেন। এখন কথা হয়েছে প্লাজমালোজেন, এখন কথা হয়েছে এই যে আমাদের লেসিথিন আছে, এই লেসিথিনটা ফসফোলিপিডের মধ্যে অনেক ফেমাস, এই লেসিথিনটা ফসফোলিপিডের মধ্যে অনেক ফেমাস। কি কি কারণে ফেমাস তোমরা কি বলতে পারবা? এই লেসিথিন ফসফোলিপিডের মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে যে আমাদের লেসিথিন। এই লেসিথিনের নাম তোমরা অলরেডি শোনার কথা, অলরেডি তোমরা এই লেসিথিনের নাম শুনে আসার কথা। কেন এই লেসিথিনের নাম বলতেছি আমি ফেমাস, বা কেন হচ্ছে যে তুমি লেসিথিনের নাম শোনার কথা বলছি? কারণ এই লেসিথিনটা হচ্ছে যে জটিল ফসফোলিপিড, আমাদের জটিল ফসফোলিপিড আছে মোট 5 প্রকারের, তার মধ্যে
ফসফোলিপিডের মধ্যে দেখা যায় প্রায় 5 প্রকার ফসফোলিপিড আছে। আমাদের ফসফোলিপিড যে আছে, এই ফসফোলিপিড হচ্ছে আমাদের মোট 5 প্রকার। এই ফসফোলিপিড হচ্ছে 5 প্রকার, এর মধ্যে একটা ফসফোলিপিড হচ্ছে সরল, হচ্ছে কয়টা? সরল ফসফোলিপিড হচ্ছে একটা, আর জটিল ফসফোলিপিড হচ্ছে 4টা। সরল কয়টা? সরল একটা, আর জটিল হচ্ছে 4টা। তাহলে এই যে আমাদের ফসফোলিপিড আছে, এই ফসফোলিপিড হচ্ছে 5 প্রকার, তার মধ্যে সরল কয়টা? তার মধ্যে সরল হচ্ছে 1টা। জটিল কয়টা? জটিল হচ্ছে 5টা। সরলটার নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, সরলটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, সরলটার নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিড। আর জটিল যে আছে, এই জটিল হচ্ছে 4টা। জটিল কয়টা? জটিল হচ্ছে 4টা। কোন 4টা জটিল? এগুলা বিজ্ঞানীরা ঠিকঠাক মতো বের করতে পারেনি এখনো কোন 4টা জটিল। এই জটিল গুলার মধ্যে প্রধান হচ্ছে লেসিথিন। এই জটিল গুলার মধ্যে প্রধান হচ্ছে কি? প্রধান হচ্ছে লেসিথিন, প্রধান হচ্ছে লেসিথিন। তাহলে এই যে লেসিথিন আছে, লেসিথিন থেকে আমরা বলতে পারি লেসিথিন হচ্ছে একটা জটিল ফসফোলিপিড। লেসিথিন কে আমরা বলতে পারি এরা একটা জটিল ফসফোলিপিড। লেসিথিনের আরো একটা জিনিস যেটা তোমরা হয়তো অনেকে কমেন্টে বলেছো, সেটা হচ্ছে লেসিথিন কিন্তু আমাদের কি, এটা কিন্তু হচ্ছে যে একটা বাহক হিসেবে কাজ করে। আমরা লেসিথিন বাহক মতবাদ পড়ি। কোথায় লেসিথিন বাহক মতবাদ বলি পড়ি এটা কি কেউ বলেছে কমেন্টে? আমি একটু চেক করতে চাই, বলতে পারলে তো সে প্রচুর জ্ঞানী। লেসিথিন বাহক মতবাদ কোথায় পড়ে এটা কি কেউ জানো? যে লেসিথিন বাহক মতবাদ লাইট কি খারাপ? আমি তো লাইট কোয়ালিটি ভালোই দেখতে পাচ্ছি। একজন বলছে যে ভাইয়া লাইট কোয়ালিটি ভালো, লাইট কোয়ালিটি বোর্ড তো ঠিকঠাকই দেখা যাচ্ছে, আমার কাছে তো মনে হচ্ছে লাইট ঠিক আছে। আমি তো এই লাইট দিয়ে আজকে 1 বছর ধরে ক্লাস নিচ্ছি এবং আমার তো মনে হয় লাইট পারফেক্ট। এর চেয়ে বেশি লাইটিং ব্যবস্থা করলে আমি গরমে গ্রিল হয়ে যাব। এখানে এই যে একটা সফট বক্স চলতেছে, এটা 4টা লাইট, এখানে একটা লাইট, 5টা, এই লাইটের কারণে আমার অবস্থা খারাপ। আমার মনে হয় যে আমার লাইটিং কোয়ালিটি একদম পারফেক্ট আছে। কারো যদি লাইটিং কোয়ালিটি কম মনে হয় তাহলে তোমার মোস্ট প্রবাবলি ফোনের ব্রাইটনেসটা কম। না ব্লারও না, ব্লারও না, ক্লাস কোনো ব্লার না, পারফেক্ট আছে। আচ্ছা যাই হোক, আসো তো দেখো যে জটিল ফসফোলিপিড হচ্ছে, জটিল ফসফোলিপিড এটা আমাদের লেসিথিনটা আমাদের আয়ন বাহক। একজন কি বাহক? আয়ন বাহক। কোন প্রক্রিয়ায় আমরা এই আয়ন বাহকটা দেখি? এটা কিন্তু আমরা সক্রিয় শোষণ পদ্ধতিতে দেখি, সক্রিয় আয়ন শোষণ পদ্ধতি। এটা কিন্তু একটা সক্রিয় আয়ন শোষণ করে, এই লেসিথিন বাহক মতবাদ এটা, এটা সক্রিয় আয়ন শোষণ করে। তাহলে দেখো এই হচ্ছে যে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কথা আমরা জানলাম, এই যে লেসিথিন আছে, লেসিথিনটা একটা জটিল ফসফোলিপিড, এই লেসিথিনটা একটা আয়ন বাহক হিসেবে কাজ করে। এই লেসিথিনটা আমাদের কি, এই লেসিথিনটা আমাদের সক্রিয় আয়ন শোষণ করে। এটা কি করে? এটা আমাদের সক্রিয় আয়ন শোষণ করে। যারা বলেছো সবাইকে থ্যাংক ইউ, যারা বলেছো তাদের সকলকে থ্যাংক ইউ। এখন হচ্ছে এই যে আমাদের লেসিথিন আছে, এই ফসফোলিপিড আছে, এই ফসফোলিপিডের আমাদের কাজ যদি আমরা বলি, এই ফসফোলিপিডের কাজ কি কি হতে পারে? ফসফোলিপিডের কাজ কি হতে পারে? ফসফোলিপিডের কাজ দেখো, আমাদের ফসফোলিপিডের 1 নম্বর কাজ হচ্ছে কোষ ঝিল্লি গঠন করা, কোষ ঝিল্লির প্রধান, কোষ ঝিল্লি গঠন করা। কারণ খেয়াল করে দেখো আমাদের কোষ ঝিল্লি যে আছে, ফ্লুইড মোজাইক মডেল যে আছে, এই ফ্লুইড মোজাইক মডেল আমাদের কোষ ঝিল্লি যে রয়েছে, কোষ ঝিল্লির যে ফ্লুইড মোজাইক মডেল রয়েছে, এই ফ্লুইড মোজাইক মডেলের প্রধান উপাদান কি বলি? সেখানে দুইটা লেয়ার থাকে, দুইটা লেয়ার, এটাকে বলি আমরা বাই লেয়ার। কিসের দুইটা লেয়ার থাকে? ফসফোলিপিডের দুইটা লেয়ার থাকে, এটাকে বলি আমরা ফসফোলিপিড বাই লেয়ার বলি। সো এটা কোষ ঝিল্লি গঠন করে। এটা কি করে? এটা আমাদের কোষ ঝিল্লি গঠন করে বা কোষ ঝিল্লির মেন উপাদান হিসেবে কাজ করে। অলরেডি এর একটা কাজ বলে ফেলছি এখানে, দেখো তো কি কাজ বলে ফেলছি, এটা আয়ন বাহক হিসেবে কাজ করে। এটা কি হিসেবে কাজ করে? এটা আয়ন বাহক হিসেবে কাজ করে, আয়ন বাহক হিসেবে ও কাজ করছে, আয়ন বাহক হিসেবে সে কাজ করতেছে। তারপর বিভিন্ন এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, ওরা এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, এরা বিভিন্ন এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে।
এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। এখন তোমার কাছে নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে ভাইয়া প্রস্থেটিক গ্রুপ জিনিসটা আবার কি, প্রস্থেটিক গ্রুপ জিনিসটা আবার কি? খেয়াল করো, এনজাইম যে জিনিসটা আছে, এনজাইম কিন্তু বেসিক্যালি একটা প্রোটিন। এনজাইম কিন্তু বেসিক্যালি কি একটা প্রোটিন, এনজাইম মূলত প্রোটিন দিয়ে গঠিত। এখন মাঝে মাঝে দেখা যায় এই এনজাইমে প্রোটিনের সাথে কিছু নন প্রোটিন থাকে, প্রোটিনের সাথে কিছু নন প্রোটিন যুক্ত থাকে। এই যে আমাদের প্রোটিনের সাথে নন প্রোটিন যে যুক্ত আছে, এনজাইমে প্রোটিনের সাথে এই যে নন প্রোটিন যুক্ত আছে, এই নন প্রোটিনটাকেই বলি আমরা প্রোস্থেটিক গ্রুপ। তো এনজাইম আমাদের শুধু প্রোটিন দিয়েও গঠিত হতে পারে, প্রোটিনের সাথে নন প্রোটিন থাকতে পারে। এই নন প্রোটিনটাকে আমরা কি বলি, নন প্রোটিনটাকে বলি আমরা প্রোস্থেটিক গ্রুপ, প্রস্থেটিক গ্রুপ। সো আমাদের হচ্ছে যে এই ফসফোলিপিডটা প্রস্থেটিক গ্রুপ হিসেবেও কাজ করতে পারে। ফসফোলিপিডের আরেকটা কাজ হচ্ছে তারা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। কিভাবে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে? তার রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। কিভাবে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে ফসফোলিপিড? কারণ হচ্ছে যে আমাদের ক্লটিং ফ্যাক্টর যে আছে, কিছু ক্লটিং ফ্যাক্টর আছে, তারা ফসফোলিপিডের লিপিড জাতীয়, কিছু ফসফোলিপিড জাতীয় ক্লটিং ফ্যাক্টর আছে যারা আমাদের এই রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। তো এই কয়টা বৈশিষ্ট্য মনে রাখাই আমার কাছে মনে হয় হচ্ছে মোর দেন এনাফ, এর বেশি কিছু আমাদের মনে রাখার আর দরকার নাই। তো এই কয়টা বৈশিষ্ট্য মনে রাখবা, ঠিক আছে? তোলা হয়েছে এতটুকু? আচ্ছা, HSC 22 ব্যাচের জন্য কিন্তু আমাদের বায়োলজি ফুল কোর্স চলছে, স্বাধীনতা ব্যাচ রিসেন্টলি শুরু হয়েছে। আমরা জুলজি চ্যাপ্টার 8 দিয়ে শুরু করেছি, আমরা জাস্ট হরমোন পড়েছি, আর অনেক এই পুরো 8 মাস জুড়ে আমাদের কোর্স চলবে। সো এই বায়োলজি কোর্সটার ব্যাপারে একটু ওয়াচ আউট করবে। কোর্স ডিটেলস আমাদের পেজে অ্যানাউন্সমেন্ট পোস্টে দেওয়া আছে, বা আমাদের গ্রুপে অ্যানাউন্সমেন্ট পোস্টে আছে, বা পেজ থেকে দেখে নিতে পারো। আর কেমিস্ট্রি ফুল কোর্স চলছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য, ইংলিশের জন্য ফুল কোর্স চলছে। আর HSC 22 জন্য আমাদের একটা প্রি মেডিকেল প্লাস HSC অ্যাডমিশন ব্যাচ চলছে, বিজয় ব্যাচ। এই ব্যাচটায় এখনো যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। তো যারা যুক্ত হতে চাও খুব দ্রুত এই ব্যাচটার মধ্যে যুক্ত হয়ে যাও। আচ্ছা, তোমাদের যদি লেখা সেই আর কোর্সের ব্যাপারে জানার জন্য এখন এই নিচে কমেন্ট না করে যারা কোর্সের বিভিন্ন বিষয়ে জানতে চাও তারা অবশ্যই পেজে মেসেজ দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে আমাদের, তাহলে এটা তো গেল ফসফোলিপিড, এবার আসা যাক আমাদের গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড যে আছে, গ্লাইকোলিপিডের মধ্যে আমাদের এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের মধ্যে কি থাকবে? গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড। এই যে আমাদের গ্লাইকোলিপিড আছে, এই গ্লাইকোলিপিডের মধ্যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তো থাকবে, তার সাথে কি থাকবে? তার সাথে হচ্ছে যে আমাদের গ্লুকোজ বা গ্যালাকটোজ, মানে হচ্ছে কার্বোহাইড্রেট থাকে, বেসিক্যালি গ্লুকোজ থাকে, গ্লুকোজ থাকে, গ্লুকোজের জায়গায় অনেক সময় গ্যালাকটোজও থাকে, মানে বেসিক্যালি কার্বোহাইড্রেট, কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে মেইনলি গ্লুকোজ বা গ্যালাকটোজটা থাকে, মানে কার্বস থাকে এই জায়গায়, কার্বোহাইড্রেট থাকে এখানে। সো এটা দিয়ে তৈরি হয় গ্লাইকোলিপিড তৈরি হয়। এটা দিয়ে কি তৈরি হয়? এটা দিয়ে গ্লাইকোলিপিড তৈরি হয়। এই গ্লাইকোলিপিডের মধ্যে একটা কথাই আমি মনে রাখতে বলি সবাইকে, যেটা মানুষ মনে রাখতে পারেন এবং পরীক্ষার মধ্যে ভুল করে, সেটা হচ্ছে উদ্ভিদের শালক সংশ্লেষণকারী অঙ্গাণুগুলায় গ্লাইকোলিপিড থাকে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া কেন শালক সংশ্লেষণকারী অঙ্গাণুতে গ্লাইকোলিপিড থাকে? উত্তর হচ্ছে শালক সংশ্লেষণ যে জায়গায় হয় সে জায়গায় গ্লুকোজ তৈরি হয়। সো সে জায়গায় খুব সহজেই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সাথে এই গ্লুকোজ মিলে গ্লাইকোলিপিড তৈরি করতে পারে। সো এই গ্লাইকোলিপিড কোথায় থাকে? গ্লাইকোলিপিড থাকে ফটোসিনথেটিক অঙ্গাণুতে। এই গ্লাইকোলিপিড কোথায় থাকে? এই গ্লাইকোলিপিড থাকে হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট কথাটা পরীক্ষায় তোমরা ঠুসঠাস ভুল করে চলে আসো, ফটোসিনথেটিক বা শালক সংশ্লেষণকারী অঙ্গাণুতে, ফটোসিনথেটিক বা শালক সংশ্লেষণকারী, ফটোসিনথেটিক বা শালক সংশ্লেষণকারী অঙ্গাণুতে, ফটোসিনথেটিক বা শালক সংশ্লেষণকারী অঙ্গাণুতে থাকে। কোথায় থাকে? ফটোসিনথেটিক বা শালক সংশ্লেষণকারী অঙ্গাণুতে থাকে হচ্ছে এই গ্লাইকোলিপিডটা। তো এটা পরীক্ষার মধ্যে আসে এবং তোমরা ভুল করো। এমনকি আমাদের ক্লোরোপ্লাস্টের যে গঠন, ক্লোরোপ্লাস্টের কোষ ঝিল্লি যে আছে, ক্লোরোপ্লাস্টের কোষ ঝিল্লির প্রধান উপাদান কি তোমরা জানো? নর্মালি তো সবার কোষ ঝিল্লির প্রধান উপাদান ফসফোলিপিড বাই লেয়ার, ক্লোরোপ্লাস্টের কোষ ঝিল্লির প্রধান উপাদান দেখি তো কেউ কমেন্ট আমাকে জানাইতে পারে কিনা, বলো তো ক্লোরোপ্লাস্টের কোষ ঝিল্লির প্রধান উপাদান কি?
গ্লাইকোলিপিড, সরাসরি গ্লাইকোলিপিড না, নামের মধ্যে একটু তর্জমা আছে, সেই তর্জমাটা কি কেউ বলতে পারবা? নামের মধ্যে একটা তর্জমা আছে, সেই তর্জমাটা কি কেউ বলতে পারবা? কেউ কি তর্জমাটা বলতে পারবা, নামের তর্জমা? গ্লাইকোলিপিড তো অবশ্যই, ঠিক আছে, সেলুলোজ হবে কেন বোকা? সেলুলোজ কেন হবে? কোষ ঝিল্লির প্রধান উপাদান বলছে, সেলুলোজ আছে হয়তো, সেলুলোজ থাকবে হচ্ছে কোষ প্রাচীরে থাকবে, এই কোষ ঝিল্লির প্রধান উপাদান গ্লাইকোলিপিড, ঠিক আছে, তোমাদের নামটার মধ্যে একটু তর্জমা আছে, নামটার মধ্যে একটু তর্জমা আছে, এটাকে বলা হয় গ্লাইকোসিল গ্লিসারাইড, এটা মেজরিটি মানুষই জানে না, পরীক্ষা দিলে ভুল দাগায় দিয়ে আসে, ফসফোলিপিড দাগায় দিয়ে আসে, কিন্তু এটার নামটা হচ্ছে গ্লাইকোসিল, গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লাইকোসিল গ্লিসারাইড, এটা হচ্ছে আমাদের এই ক্লোরোপ্লাস্ট যে আছে, এই ক্লোরোপ্লাস্টের কোষ ঝিল্লির প্রধান উপাদান, ক্লোরোপ্লাস্ট যে আছে, ক্লোরোপ্লাস্টের কোষ ঝিল্লির প্রধান উপাদান হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড, ক্লোরোপ্লাস্টের কোষ ঝিল্লির প্রধান উপাদান কে? এই গ্লাইকোসিল গ্লিসারাইড, কোষ ঝিল্লির ক্লোরোপ্লাস্টের কোষ ঝিল্লির প্রধান উপাদান হচ্ছে কি? এই গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড। ক্লাস কি আটকে যাচ্ছে? ফ্রেম ড্রপ হয়েছে? আচ্ছা আমি চেক করছি ফ্রেম ড্রপ হচ্ছে কিনা। ফ্রেম ড্রপ হয়েছিল অনেক আগে, এখন তো ফ্রেম ড্রপ হচ্ছে না, এখন তো ঠিক আছে। ওকে, আজকের ক্লাস মাত্র 17টা শেয়ার হয়েছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে যে আমাদের গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড হচ্ছে গ্যালাকটোজ বা গ্লুকোজ, এর সাথে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল থাকে, এটা মূলত আমাদের ফটোসিনথেটিক অঙ্গাণু বা শ্বালক সংশ্লেষণকারী অঙ্গাণুতে থাকে, এবং এরা কিন্তু ফটোসিনথেসিস প্রক্রিয়াও সাহায্য করে, এটা কিন্তু ফটোসিনথেসিস প্রক্রিয়াও সাহায্য করে। এই পরীক্ষার মধ্যে একটা কথা আসে যে সূর্যমুখী ও তুলার বীজ থেকে এই গ্লাইকোলিপিডটা শনাক্ত করছে, এই গ্লাইকোলিপিড শনাক্ত করছে কোথা থেকে জানো? সূর্যমুখী ও তুলার বীজ থেকে, সূর্যমুখী ও তুলার বীজ থেকে, সূর্যমুখী ও তুলার বীজ থেকে, সূর্যমুখী ও তুলার বীজ থেকে শনাক্ত করা হয়, সূর্যমুখী ও তুলার বীজ থেকে শনাক্তকরণ হয়, সূর্যমুখী ও তুলার বীজ থেকে শনাক্তকরণ হয়, কি থেকে শনাক্তকরণ হয়? সূর্যমুখী ও তুলার বীজ থেকে শনাক্তকরণ করা হয় এই গ্লাইকোলিপিডকে, গ্লাইকোলিপিডকে কোথা থেকে শনাক্ত করে? সূর্যমুখী ও তুলার বীজ থেকে শনাক্তকরণ করা হয় গ্লাইকোলিপিড। তো এই জিনিসটা পরীক্ষার মধ্যে আমাদের আসে। সো আমরা কিন্তু মূলত এই চ্যাপ্টারটাকে এনসিকিউর জন্য তোমাদের একদম সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, কারণ তোমাদের যেহেতু এটা শর্ট সিলেবাসে নাই, বাট ভর্তি পরীক্ষায় তো আসতেই পারে চাইলে, তাই না? ভর্তি পরীক্ষায় চাইলে আসতেই পারে যদি ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হয়, এবং অনেকে আমার উপর রাগ, আমার একটা গ্রুপ আছে ম্যাট অ্যাসপিরিয়েন্ট, ওইখানে স্টুডেন্টদের এক্সাম নেই, তাদের ফ্রাইডেতে এক্সাম দিচ্ছি চৈত্র আসেন, অনেকে বলে ভাই শর্ট সিলেবাসে যতটুকু আছে ততটুকু না দিয়ে কেন আপনি ফুল সিলেবাসে এক্সাম নিচ্ছেন? আমার কথা, আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মানে বিভিন্ন যে এডুকেশনাল অর্গানাইজেশন গুলো আছে, ভর্তি পরীক্ষার সাথে জড়িত যে প্রতিষ্ঠান, তাদের উপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই, তারা যে কোনো সময় যে কোনো ডিসিশন নিতে পারে। সো ফুল সিলেবাসে যতদিন না তারা বলতেছে নোটিশ দিয়ে যে আমরা শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা নিবো, ততদিন আমি বিশ্বাস করি না। আর শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হইতে থাকে এইচএসসি হইতে হবে, যে সিচুয়েশন করোনার, ঈদের পর করোনার ভাইরাসের পরিস্থিতিটা বিশেষজ্ঞরা বলছে বাড়তেও পারে, সো আলটিমেটলি কখন কি হয় সেটা জানি না। সো দ্যাটস ওয়াই সবচেয়ে ভালো যে আমরা পড়ে যাই আমাদের মতো, কারণ হাতে এনাফ টাইম আছে আমাদের জন্য। আচ্ছা, তাহলে এটা তো গেল গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড তাহলে ফসফোলিপিড গ্লাইকোলিপিড গেল, এরপরে আমাদের আছে সালফোলিপিড, সালফোলিপিড, সালফোলিপিডে কি থাকে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সাথে বলো তো, সালফোলিপিড, 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 এই যে সালফোলিপিড আছে, এই সালফোলিপিডের মধ্যে লিপিড মানে তো অবশ্যই সেখানে ফ্যাটি অ্যাসিড আছে আর গ্লিসারল আছে, সালফো কথাটা দিয়ে কি বুঝাচ্ছে, কি আছে বলো তো, দেখো তো, সালফিউরিক অ্যাসিড আছে বুঝাচ্ছে সালফো কথাটা দিয়ে, সালফার থাকে, ভেরি গুড, সালফার থাকে, কেউ কিন্তু আবার বললো না সালফিউরিক অ্যাসিড, একবার আমি পরীক্ষা দিছিলাম স্টুডেন্টরা একদম মনের খুশিতে সালফিউরিক অ্যাসিড দাগায় দিয়ে আসছে, সালফার থাকে। এবং এটার মূল কথা, এটার মধ্যে একটা কথাই মনে রাখবা, এটা হচ্ছে যে আমাদের ক্লোরোপ্লাস্টে থাকে শুধুমাত্র, শুধুমাত্র ক্লোরোপ্লাস্টে থাকে এই সালফোলিপিড, শুধুমাত্র ক্লোরোপ্লাস্টে থাকে, আর কোথাও এই সালফোলিপিড পাওয়া যায় না, শুধুমাত্র
ক্লোরোপ্লাস্ট থাকে। তোমাদের বইয়ের মধ্যে দেখবা বলা আছে যে এর উপস্থিতি শুধুমাত্র ক্লোরোপ্লাস্টে সীমাবদ্ধ, শুধুমাত্র ক্লোরোপ্লাস্টে থাকে হচ্ছে এই সালফোলিপিড থাকে। আর আরেকটা হচ্ছে লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন আমরা অলরেডি পড়ছি, প্রোটিনের মধ্যে পড়ছি তাই না, লিপোপ্রোটিন। লিপোপ্রোটিনের মধ্যে কি থাকে, ফ্যাটি অ্যাসিড, এই যে লিপো বলতে লিপিড বোঝাচ্ছে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস হচ্ছে প্রোটিন থাকে, প্রোটিন থাকে প্লাস প্রোটিন থাকে। এখন এই যে আমাদের এই জিনিসগুলো থাকতেছে লিপোপ্রোটিন, এই লিপোপ্রোটিন হচ্ছে যে আমাদের কোষ অঙ্গাণুর গঠন উপাদান হিসেবে কাজ করে, তারপর সে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সাথে জড়িত, অনেক কথাবার্তা বলা আছে লিপোপ্রোটিন রিলেটেড, কথাবার্তা তো আমরা অলরেডি বলছি প্রোটিনের মধ্যে। তো এই জায়গায় ওই প্রোটিনের যে কথাবার্তা গুলো আমরা বলেছি সেগুলো মনে রাখলেই হবে, যে প্রোটিনের মধ্যে আমরা কি বলছিলাম লিপোপ্রোটিন নিয়ে, যে বলছিলাম এটা আমাদের প্লাজমা প্রোটিন। আমাদের মেইন কথা লিপোপ্রোটিনের মধ্যে মনে রাখতে হবে আমাদের রক্তের প্লাজমা প্রোটিন যে আছে, রক্তের প্লাজমা প্রোটিনটা হচ্ছে একটা লিপোপ্রোটিন। আমাদের রক্তে ব্লাডের মধ্যে যে প্লাজমা প্রোটিন আছে সেই প্লাজমা প্রোটিনটা হচ্ছে আমাদের একটা লিপোপ্রোটিন। সেই প্লাজমা প্রোটিনটা একটা কি, সেই প্লাজমা প্রোটিনটা হচ্ছে আমাদের লিপোপ্রোটিনের উদাহরণ, সেই প্লাজমা প্রোটিনটা হচ্ছে আমাদের লিপোপ্রোটিনের উদাহরণ। তো এই হচ্ছে যে আমাদের যৌগিক লিপিড নিয়ে কথাবার্তা। তাহলে আমরা সরল লিপিড পড়লাম, আমরা যৌগিক লিপিড পড়লাম, আরো একটা লিপিড আছে তার নাম হচ্ছে উদ্ভূত লিপিড, উদ্ভূত লিপিড। আচ্ছা এখন এটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি একটু কথাবার্তা বলতে চাই সেই উদ্ভূত লিপিডে যাওয়ার আগে, সেটা হচ্ছে লেখা হয়েছে না সবার, সেটা হচ্ছে লিপিড প্রোফাইল নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। লিপিড প্রোফাইল এটা আন্ডাররেটেড একটা জিনিস, বাট খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস লিপিড প্রোফাইল। আচ্ছা আমাদের দেশে আমাদের একটা মেজর প্রবলেম হচ্ছে আমরা কিন্তু আমাদের হেলথের ব্যাপারে সচেতন না। আমরা ধরো হচ্ছে ডাক্তারের কাছে কখন যাই, যখন আমরা খুব অসুস্থ হয়ে গেছি, খুবই খারাপ সিচুয়েশন, মরে যাব, ওই টাইমে ডাক্তারের কাছে যাই। বাংলাদেশে এমন অনেক রোগী আছে যারা জীবনে হাসপাতালে জানে হার্ট অ্যাটাক করে তারপর হসপিটালে গেছে, তারপর রোগীকে বাঁচানো যায় না। তো বিদেশে যেটা হয়, বিদেশে প্রতি 3 মাস বা 6 মাস অন্তর অন্তর বডি চেক আপ বলতে একটা বিষয় রয়েছে, সেটা করা হয়। বডি চেক আপ কিছু নর্মাল টেস্ট করা হয়, যে তোমার ব্লাড টেস্ট করবে, তোমার ডায়াবেটিক্স পরীক্ষা করবে, তারপর তোমার হচ্ছে যে ইউরিনারি টেস্ট করবে, তোমার এক্স রে করবে, তোমার একটা আলট্রাসোনোগ্রাফ করলো, তারপর হচ্ছে নর্মাল কিছু টেস্ট। এছাড়া তুমি যদি চাও যে না তোমার হার্টের জন্য স্পেশাল টেস্ট, তোমার হচ্ছে মেয়েদের জন্য ক্যান্সার রিলেটেড, ব্রেস্ট ক্যান্সার রিলেটেড স্ক্রিনিং, তো এগুলো করা হয়। এগুলোকে আমরা বলি রুটিন টেস্ট, এটা প্রতি 6 মাস পর পর করানোটা বেটার। এই রুটিন টেস্টের একটা অংশ হচ্ছে লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইল হচ্ছে রুটিন টেস্টের একটা অংশ। বাট আমাদের দেশে আমরা এই রুটিন টেস্ট তো করিই না, একে তো মেইন কারণ হচ্ছে আমরা আর্থিকভাবে বাংলাদেশের মানুষ নিজেকে দুর্বল মনে করে, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের সরকারি হসপিটালে এই রুটিন টেস্টের কোনো প্যাকেজ নেই। এটা আমার কাছে অনেক আগে থেকে মনে হতো যে সরকারি হসপিটালে যদি রুটিন টেস্টের একটা প্যাকেজ থাকতো, বেসরকারি হসপিটালে রুটিন টেস্টের প্যাকেজ আছে, ওরা দেখা যায় 15-20 হাজার টাকা নিয়ে রুটিন টেস্ট করে, সেটা সবার পক্ষে পসিবল হয় না। সরকারি হসপিটালে যদি একটা রুটিন এক্সামিনেশনের প্যাকেজ থাকতো সেটা ভালো হতো, যদিও সরকারি হসপিটাল আসলে অনেক ভিড় থাকে, এজন্য অনেকে যাইতে চায় না। তো এই যে আমাদের লিপিড প্রোফাইল আছে, এই লিপিড প্রোফাইলটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন। এই ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা 4টা জিনিসের মান জানতে পারি। কোন 4টা জিনিসের মান জানতে পারি আমরা? প্রথমে আমরা জানতে পারি আমার বডিতে টোটাল কোলেস্টেরল কতটুকু আছে, কোলেস্টেরল কতটুকু আছে। কোলেস্টেরল হচ্ছে এমন এক জিনিস যাকে সবাই ভাবে খারাপ, কিন্তু আসলে সে খারাপ না। কোলেস্টেরলের অনেক খারাপ, আমরা মানে কোলেস্টেরল নাম শুনলেই মানুষ ভাবে বাবা রে বাবা কি কঠিন ব্যাপার, বা এই কোলেস্টেরল মানে তো ভালো না। বাট কোলেস্টেরল মানে যে সব সময় খারাপ সেটা কিন্তু না, কোলেস্টেরল মাঝে মাঝে বা অনেক কোলেস্টেরলের ভালো কাজ আছে। কোলেস্টেরলের ভালো কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আমাদের কোষঝিল্লির গঠন উপাদান কোলেস্টেরল। কোষঝিল্লির গঠন উপাদান চেক করে দেখো, কোলেস্টেরল কোষঝিল্লির মধ্যে রয়েছে। 2 নম্বর জিনিস হচ্ছে এই কোলেস্টেরল আমাদের স্টেরয়েড জাতীয় যে হরমোনগুলো আছে, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই স্টেরয়েড হরমোনগুলো তৈরিতে কোলেস্টেরল প্রয়োজন হয়। 3 নম্বর যেটা হচ্ছে আমাদের বাইল সল্ট যে আছে, বাইল সল্ট প্রস্তুতিতে কোলেস্টেরল লাগে, কিন্তু কোলেস্টেরল যদি বেশি হয়ে যায় তাইলে খারাপ। সেই জন্য আমরা আমাদের বডির টোটাল কোলেস্টেরলটা মেপে দেখি। তারপর আমরা আরো 2টা জিনিসের মান মাপি, একটা হচ্ছে HDL, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, LDL, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, আরেকটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড।
এখন বলবো ভাইয়া ট্রাইগ্লিসারাইড আবার কি? ট্রাইগ্লিসারাইড একটু আগে আমরা পড়ে আসলাম না, নিউট্রাল লিপিড লাস্ট ক্লাসে পড়ছিলাম, নিউট্রাল লিপিড ট্রাইগ্লিসারাইড। তো এই যে আমাদের টোটাল কোলেস্ট্রল, এসডিএল, এলডিএল, ট্রাইগ্লিসারাইড, এই চারটার ভ্যালু আমাদের লিপিড প্রোফাইলে দেওয়া হয়। তো পরীক্ষা আমি এমসিকিউ তোমাদের দিব, নিচের কোনটা লিপিড প্রোফাইলে দেখি না, সো লিপিড প্রোফাইলে কোনটা দেখি না বললেও আমাদের এই জিনিসগুলো আমরা দিতে পারি। সো টোটাল কোলেস্ট্রল, এসডিএল, এলডিএল আর ট্রাইগ্লিসারাইড আছে। এখন এদের ভ্যালুটা আমাদের হচ্ছে যে একটা নির্দিষ্ট ভ্যালু আছে, যেদের কোনটার কত ভ্যালু থাকা লাগবে, তার থেকে বেশি কম হইলে ঝামেলা। বাংলাদেশের যে কোনো মানুষের টেস্ট করলে বা বাংলাদেশের ধরো যে কারো টেস্ট করলে প্রায় 80% মানুষের ক্ষেত্রে এই চারটার একটা লেভেল বাড়া থাকবেই, মানে বৃদ্ধি পাবই। সেটা কোনটা বলতে পারবা কি? যে বাংলাদেশের যে কোনো, আমি হয়তো আমার পেইড ব্যাচের ক্লাসগুলায় বলছিলাম, ওখানে কেউ থাকলে হয়তো বলতে পারো বা অন্য কেউ একটু চিন্তা করে বলতে পারবা, বাংলাদেশের মানুষের মধ্যে টেস্ট করলে আমরা এই চারটার একটা বৃদ্ধি পাবই। দেখি সবাই গেস করো, সবাই গেস করো। টিসি, টোটাল কোলেস্ট্রল কে টিসি দিয়ে প্রকাশ করে, টোটাল কোলেস্ট্রল কে টিসি দিয়ে প্রকাশ করে আর ট্রাইগ্লিসাইড কে টিজি দিয়ে প্রকাশ করে। আচ্ছা, বাংলাদেশের সবার টেস্ট করলে একটা জিনিস আমি বেশি পাবো, সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড বেশি পাবো। কেন ট্রাইগ্লিসারাইড বেশি পাবো? কারণ তোমরা তৃতীয় অধ্যায় কেমন ভাবে পড়ছো আমি জানি না, জুলজির থার্ড চ্যাপ্টার যেটা, সো জুলজির থার্ড চ্যাপ্টার যদি তোমরা ভালোভাবে পড়ে থাকো, সেখানে একটা জিনিস আছে, আমাদের যে শর্করা জাতীয় খাবারগুলো আছে, শর্করা জাতীয় খাবারগুলো আমাদের বডিতে গ্লুকোজটা আমরা যে খাচ্ছি, শর্করা জাতীয় খাবার, সেখান থেকে যে গ্লুকোজ তৈরি হচ্ছে, সেই গ্লুকোজ আমাদের যকৃতে গ্লাইকোজেন রূপে জমা হচ্ছে। এটা তো আমরা আজমল স্যারের বই থেকে পড়ি। বাট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মিস দিই, সেটা হচ্ছে এই যে অতিরিক্ত গ্লুকোজ, আমরা তো ভাত খাই এক প্লেট, এই এক প্লেটে যা গ্লুকোজ হয় সব গ্লুকোজ আমাদের গ্লাইকোজেনে রাখা পসিবল না, গ্লাইকোজেন রূপে আমাদের বডিতে জমানো পসিবল না। সো গ্লুকোজ গ্লাইকোজেনে কনভার্ট করার পরও অনেক গ্লুকোজ থেকে যায়, আর গ্লুকোজ আমার বডিতে ব্যবহার হয়েছে, এরপর অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন রূপে কনভার্ট হয়েছে, তারপরও আরো গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজ গুলো আমাদের লাইপোজেনেসিস প্রক্রিয়া, লাইপোজেনেসিস, জেনেসিস মানে তৈরি, লাইপো মানে লিপিড, লিপিড তৈরি করে, কি লিপিড তৈরি করে, তারা কিন্তু এই ট্রাইগ্লিসারাইড তৈরি করে। তো আমরা যেহেতু ভাত খাই প্রচুর, আমরা যেহেতু প্রচুর ভাত খাই, তো আমাদের বডিতে এই ট্রাইগ্লিসারাইডের পরিমাণ অনেক বেশি থাকে, আমাদের বডিতে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি থাকে। কেন থাকে? কারণ আমাদের অতিরিক্ত গ্লুকোজ যে আছে, আমরা যে প্রচুর ভাত খাচ্ছি, সেই অতিরিক্ত গ্লুকোজটা এটিজিতে কনভার্ট হয়, এবং টিজিটা কিন্তু খারাপ, এটিজিটা কিন্তু হার্ট অ্যাটাকের কারণ, আমাদের হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক হয় কি, আমাদের করোনারি ধমনিতে চর্বি জমে, একটা অন্যতম কারণ কিন্তু টিজি, টিজি খারাপ, এলডিএল খারাপ, এগুলো কিন্তু খুবই খারাপ। এখন হচ্ছে এদের লেভেল কত থাকা উচিত, আমরা কত চাই যে এদের লেভেল থাকুক, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আমরা চাই আমাদের বডিতে টোটাল কোলেস্টেরলের লেভেল, স্বাভাবিক লেভেল হচ্ছে 200 নিচে থাকুক, 200 মিলিগ্রাম পার ডিএল এর নিচে থাকুক টোটাল কোলেস্টেরল। 200 মিলিগ্রাম পার ডিএল এর নিচে যদি থাকে এটা আমাদের জন্য ভালো, এর বেশি যদি চলে যায় তাহলে সেটা আমাদের জন্য খারাপ। ট্রাইগ্লিসারাইড, যার নামে আমরা তো বদনাম করলাম, সেটা হচ্ছে আমাদের 150, এই 150 নিচে থাকুক এটা আমি চাই ট্রাইগ্লিসারাইড, 150 উপরে যদি চলে যায় তাহলে সেটা আমার জন্য খারাপ। তাহলে টোটাল কোলেস্টেরল টিসি লেস দেন 200 মিলিগ্রাম পার ডিএল, টিজি লেস দেন 150 মিলিগ্রাম পার ডিএল, আর এইচডিএল এলডিএল এর মধ্যে কে ভালো? ভালো কিন্তু আমাদের এইচডিএল, এইচডিএল কিন্তু আমাদের ভালো, আর এলডিএল কিন্তু আমাদের খারাপ, এলডিএল কিন্তু আমাদের খারাপ, এলডিএল হচ্ছে আমাদের খারাপ। এখন কত হয়েছে ভাইয়া, কেন ভালো কেন খারাপ, আসতেছি ভালো খারাপের কথায়। এখন এইচডিএল ভালো যেহেতু, ও যত থাকবে তত ভালো, ও হচ্ছে আমাদের 40 মিলিগ্রাম পার ডিএল এর বেশি থাকা ভালো, আর এলডিএল যেহেতু আমার খারাপ, তার মানে ও যত কম থাকবে তত ভালো, এলডিএল হচ্ছে আমাদের 100 কম থাকা ভালো, 100 কম থাকা ভালো। তাহলে দেখো সবগুলাই কম থাকা ভালো, শুধুমাত্র এইচডিএল টা বেশি থাকা ভালো, এইচডিএল টা আমাদের বেশি থাকা ভালো। এখন কথা আসতে পারে ভাইয়া এইচডিএল কেন আমাদের বেশি থাকা ভালো, খেয়াল করো আমি যদি একটু ছবি আঁকি, তাহলে এলডিএল মানে কি, এলডিএল মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, লো ডেন্সিটি লিপোপ্রোটিন মানে কি, এই জায়গায় লিপোপ্রোটিনের লেভেল অনেক কম থাকে, লো ডেন্সিটি লিপোপ্রোটিন মানে কি, লিপোপ্রোটিনের ঘনত্ব অনেক কম, এই যে এখানে আমাদের প্রোটিন আছে, এই যে আমাদের এখানে প্রোটিন থাকে, আমাদের কি হয় এই লিপোপ্রোটিন গুলো এরকম সার্কুলার একটা জিনিস, এই যে এইচডিএল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এরা সার্কুলার একটা জিনিস, এদের এদের মাঝ ভেতরে, এদের ভেতরে থাকে হচ্ছে আমাদের লিপিড, লিপিড বলতে কোলেস্টেরল থাকে, ট্রাইগ্লিসারাইড থাকে, নানা কিছু থাকে, মানে চর্বি জাতীয় জিনিসগুলো থাকে।
আর চারপাশে থাকে প্রোটিন থাকে, চারপাশে কি থাকে, চারপাশে প্রোটিন থাকে। তো চারপাশে প্রোটিন, মাঝখানে লিপিড, তাই লিপিড এবং প্রোটিন মিলে কি তৈরি করছে, লিপোপ্রোটিন। এটা হচ্ছে আমাদের লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এখানে লিপোপ্রোটিনের ডেন্সিটি কম। আর এই ছবিটার মধ্যে খেয়াল করো, এই ছবিটার মধ্যে আমাদের এই ছোট জায়গা জুড়ে আমাদের ধরো লিপিড আছে, আর বড় জায়গা জুড়ে প্রোটিন আছে, এই বড় জায়গা জুড়ে প্রোটিন আছে, তার মানে প্রোটিনের ঘনত্ব হচ্ছে আমাদের বেশি। তো এটার তো আমরা কি বলতেছি, HDL, HDL হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। তাহলে এই LDL এর মধ্যে আমাদের লিপিডের পরিমাণ অনেক বেশি, LDL এর মধ্যে আমাদের লিপিডের পরিমাণ অনেক বেশি। LDL এর মধ্যে একজন বলছে ভাই TC এবং TG এর ফুল ফর্ম বলে, লেখা রাখছি তারপরে তোমরা জিজ্ঞেস করো, এগুলো কিন্তু হতাশাজনক দুঃখজনক, ঠিক আছে। আর HDL LDL এর ফুল ফর্ম জানো না, আচ্ছা লিখে দিচ্ছি, HDL মানে হচ্ছে আমাদের হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। HDL মানে কি, হাই ডেন্সিটি ডেন্সিটি লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন। তোমরা অনলাইনে লাইভ ক্লাস করার সময় মেবি একটু অন্যমনস্ক হয়ে ক্লাস করো, জন্য মাঝে মাঝে এমন এমন প্রশ্ন করো তোমরা, আমি অবাক হয়ে যাই যে লেখা আছে সেই জিনিসও প্রশ্ন করো তোমরা। এটা হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ঠিক আছে, লো ডেন্সিটি লিপোপ্রোটিন। আচ্ছা তাহলে এখানে আমাদের লিপিডের পরিমাণ বেশি, এজন্য হচ্ছে যে আমাদের এটা খারাপ, LDL লিপিডের পরিমাণ বেশি এজন্য এটা খারাপ। এবং এই LDLটা আমাদের পরবর্তীতে অক্সিজেন দ্বারা বিজারি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অনেক খারাপ খারাপ জিনিস তৈরি করে, যেগুলো আমাদের এই কি কাজে হেল্প করে, যেগুলো আমাদের এই করোনারি ধমনীতে চর্বি জমতে বা থ্রম্বোসিস, করোনারি যমন ধমনীতে গিয়ে জমে করোনারি ধমনীকে সরু করে দেওয়ার কাজে পটু হচ্ছে এই দুইজন, LDL এবং ট্রাইগ্লিসারাইড, দুইজনই খুবই খারাপ। এখন HDL কেন ভালো বলো তো তোমরা কমেন্টে, HDL কেন ভালো, HDL কেন ভালো, HDL কে যে আমরা ভালো বলতেছি কেন ভালো? DL মানে ডেসিলেটর, DL মানে ডেসিলেটর, লিপিড কম, এটা একটা ভালো কথা, এটা হচ্ছে আমাদের লিপিড কম, এটা খুব ভালো কথা বলছো। আর কেউ কিছু বলবা, প্রোটিন বেশি, এর আরো একটা কাজ হচ্ছে HDL আমাদের হচ্ছে আমাদের বডির বিভিন্ন জায়গায় যে কোলেস্টেরল জমে আছে সেই কোলেস্টেরল গুলাকে লিভারে আনতে সাহায্য করে, আমাদের বডির বিভিন্ন জায়গায় যে কোলেস্টেরল গুলো আছে সেই কোলেস্টেরল গুলাকে লিভারে আনতে সাহায্য করে। তো তারা হচ্ছে রিভার্স কোলেস্টেরল একটা প্রসেস, মানে ঝাড়ুদারের মতো কাজ করে, কারণ কোলেস্টেরল যতক্ষণ আমাদের লিভারে থাকবে ততক্ষণ কোলেস্টেরল ভালো, বাট কোলেস্টেরল যখন আমাদের লিভার ছাড়া নানা জায়গায় থাকবে, কারণ লিভারে থাকলে লিভার এটাকে হচ্ছে বলবে যে যা তুই হচ্ছে কোষ ঝিল্লি গঠনে যা, যা তুই হচ্ছে হরমোন তৈরি কর, যা তুই হচ্ছে আমার জন্য হচ্ছে বাইল সল্ট তৈরি কর, এ কাজে লিভার ওকে নিয়ন্ত্রণ করতে পারে। বাট এই যে আমাদের কোলেস্টেরল গুলা, এই যে কোলেস্টেরল গুলা এরা যখন নানা জায়গায় ছড়ায় ছিটায় থাকবে তখন এরা আস্তে 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 খারাপ জিনিস তৈরি করবে, আমাদের বডির জন্য হার্মফুল প্রোডাক্ট তৈরি করবে। এই জন্য আমাদের এই যে HDL সে কি করে, আমাদের বডির বিভিন্ন জায়গায় যে কোলেস্টেরল গুলা জমে থাকে সেগুলাকে লিভারে পাঠায় দেয়, সেগুলাকে কি করে, লিভারে পাঠায় দেয়। যেহেতু সে বিভিন্ন জায়গায় কোলেস্টেরল গুলাকে লিভারে পাঠাতে সাহায্য করে, এই জন্য এটাকে আমরা কি বলি, এই জন্য এটাকে আমরা ভালো বলি, এই জন্য এটাকে আমরা কি বলি, ভালো বলি। তোমাদের লেভেলে তোমরা এতটুকুই জানো যে লিপিড কম এই জন্য ভালো, বাট এই যে শুনে রাখলা কথা না, জাস্ট মাথায় রাখো, জাস্ট মাথায় রাখো, তাইলেই হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কেউ কোনো প্রশ্ন আছে? আর অনেকে উল্টাপাল্টা কমেন্ট করতেছিল, এখন করো একটু, তোমাদের উল্টাপাল্টা কমেন্ট গুলো একটু পড়ি। আজান দিছে আমার, আমি এখন শুনতে পাচ্ছি না, আমার এখানে শুনতে পেলে ক্লাস দেবে। ওকে আল্লাহ হাফেজ তাহলে। এক্সাম নিব বলেছিলাম, নিব অবশ্যই, আপাতত নিচ্ছি না। ওকে আল্লাহ হাফেজ।